শুভ বিকেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ঠিক আছে গর্ভবতী অবস্থায় আমরা কত বছর পার করলাম মোটামুটি আড়াই বছর প্রায় তো অনেকেই এখন আবার বের হয়েছেন হল পেতে যাচ্ছেন তো এবার আমরা চিন্তা করেছিলাম যে ইংল্যান্ডের যতগুলো শহর আছে যেগুলো দেখিনি এখনো কিন্তু প্রকৃতির একটা সান্নিধ্য পাবো একটু ভিলেজের একটা ফ্লেভার থাকবে একটা স্বাদ পাবো সেরকম কিছু শহরে আমরা উইকেন্ড ব্রেকে যাব বলে বাচ্চাটাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে আমাদের সবার প্রিয় কবি আবু মকসুদের আমন্ত্রণে মকসুদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো কারণ আপনার মাধ্যমে আমি আরও আমন্ত্রণ পেয়েছি আমাদের মিজান মিজবা ভাই মিজবা চৌধুরী এবং আমাদের নুরুল হক ভাই সকলেই আমন্ত্রণ জানিয়েছেন হেলাল ভাই আপনাকেও ধন্যবাদ এবং এই আয়োজনে এই যে সাহিত্য একাডেমির শেফিল্ড আজকে এই প্রথম অনুষ্ঠান আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং আজকের এই অনুষ্ঠানের পেছনে যারা কাজ করেছেন সফল করে তোলার জন্য সকলকে অনেক অনেক সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা তো আমি একটা সুযোগ পেয়ে গেলাম মকসুদ ভাই যখন বললেন যে এরকম সাহিত্য আড্ডা মুনিরা তুমি এসো তোমার পরিবার নিয়ে তখনই মনে মনে স্থির করে ফেললাম যে না এই উইকেন্ডটা শেফিল্ডকে কেন্দ্র করে কোথাও থাকবো আমরা এবং রোববারে অনুষ্ঠান করে রাতে বাড়ি ফিরব মানডে থেকে আবার জব শুরু তো সেই কথা অনুযায়ী শুক্রবারেই চলে আসি আমরা এবং ঘুরে ফিরে আমি থাকি একটা ছোট্ট এলাকায় সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে সাউথার্ন অফ সি সমুদ্রের ধারে থাকি সমুদ্রের ধারে থেকে এসেছি পাহাড়ের গায়ে পাহাড়ের ধারে এটা আমাকে ভীষণ আকর্ষণ করে ছোটবেলা থেকে সমুদ্র এবং পাহাড় সমানভাবে আমার কাছে প্রিয় যদি কেউ বলেন কোনটা চাও ভীষণ সমস্যায় পড়ে যাব কিন্তু ভালো লাগছে আজকে এবং আবার আসবো শেফিল্ডে শেফিল্ডের আসলে শেফিল্ডের প্রেমে পড়ে গেলাম এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সাথে আবারও নতুন করে কথা হলো পরিচয় হলো একটু আগে যে ভাই গান করে গেলেন শাহ বাউল আব্দুল করিমের গান তো এই গান থেকে আমি মনে মনে চিন্তা করলাম যে আমার মনে হয় যে মেজরিটি এখানে 95% বোধ হয় ফ্রম সিলেট তো সিলেটকে কেন্দ্র করে কয়েকটি কবিতা যে কোনোভাবে সিলেটের সাথে জড়িত সেরকম ছোট্ট ছোট্ট কয়েকটা কবিতা আপনাদের আজ শোনাব আপনাদের সকলেরই মনে আছে যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটে এসেছিলেন এবং 100 বছর পূর্ণ হলো তার এই পদচারণা সিলেটে 100 বছর আগে 2019 সালে আমরা পালন করেছি শতবর্ষ তো যখন কবিগুরু সিলেটে আসলেন তখন সিলেটকে নিয়ে তিনি একটি কবিতা লেখেন ছোট্ট একটা 2-4 লাইনের কবিতা শ্রীভূমি এবং গতকাল ছিল তার প্রয়াণ দিবস কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার সিলেটের প্রতি আমার বাংলাদেশের প্রতি ভালোবাসা নিবেদন করে আজকের অনুষ্ঠানের প্রতি ভালোবাসা নিবেদন করে আমার প্রথম নিবেদন শ্রীভূমি মমতাবিহীন কাল স্রোতে বাংলার রাষ্ট্র সীমা হতে নির্বাসিতা তুমি সুন্দর শ্রীভূমি মমতাবিহীন কাল স্রোতে বাংলার রাষ্ট্র সীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি ভারতী আগমন পূর্ণ হাতে বাঙালির হৃদয়ের সাথে বাড়ি মাহিল দিয়া উহিয়া সে মাধুরী চিরদিন তরে তব গেছে বাংলার আশীর্বাদ গাঁথা হয়েছে বাংলার আশীর্বাদ রবীন্দ্রনাথকে নিবেদন করলাম প্রথম কবিতা তারপরে আমি সবসময় রবীন্দ্রনাথের পরে আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কিছু অংশ একটু শোনাতে চাই আপনারাই বলুন যে বিদ্রোহী কবিতার শতবর্ষ চলছে এই কবিতার প্রথম কিছু অংশ শুনতে চান নাকি আমাদের সিলেট যে সাম্যবাদী
আমাদের সিলেটে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে যে মিলেমিশে থাকি সেটার একটা ছবি দেখতে চান তারই কবিতায়। আপনারা বলুন আপনাদের কাছে ছেড়ে দিলাম, বিদ্রোহী নাকি সাম্যবাদী? বলবীর বল চির উন্নত বংশীর, শির নেহারি আমার নত শির ওই শিখর হেমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি আচির বিস্ময় আমি বিশ্ববিধাত্রি। মামলালাটির পুত্র ভগবান জন্মে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর বল চির উন্নত মহর্ষি, মেইন ইভেন্ট দেখুন প্রোগ্রাম দেখুন আমি খালি করবো না পরে দেবো না। গাহি সম্মেলে গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সম্মেলে গান কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফেসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও, পিঠে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কিতাব পাও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জিন্দা মিস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্য শ্রম মগজে হারিছ শুন, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। মিথ্যা শুনলি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা না। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চি বড় কোন মন্দির কাবা নাই। অংশ বিশেষ করছি সেজন্য মনে হতে পারে যে অসম্পূর্ণ, অবশ্যই অসম্পূর্ণ মনে হলো যে ছোট ছোট করে একটুখানি আমি ছুঁয়ে যাই। আমাদের গণমানুষের কবি দেলোয়ার, তাকে আমরা আসলে আচ্ছা আচ্ছা তাকে আমরা সত্যি কিন্তু ভুলতে বসেছি। কবি দেলোয়ার যখন লন্ডনে আসেন, লন্ডনের মাটিতে বসে এই প্রবাসীদের জন্য একটি গীতি কবিতা তিনি রচনা করেন। আমার মনে হয় যে এই গীতি কবিতাটি শুনলে আমাদের সকলের মনটাই ছুঁয়ে যাবে কথাগুলো। এই প্রবাসী বকির পাশে তোমরা যারা দাঁড়িয়ে আছো, এই প্রবাসী বুকের পাশে তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা যারা প্রাণের মানুষ গানের মানুষ ধানের মানুষ বাংলাদেশের আলিঙ্গনে সবার সুখে তোমরা বাঁচো, তোমাদের রক্তের লাল লাল কণিকায় পদ্মা মেঘনা আরো শত নদী গঙ্গায়, ইউরোপ আফ্রিকা আমেরিকা এশিয়ায় তোমরা ছড়িয়ে আছো মানুষের ঠিকানায়, প্রাণ সাগরের তোমরা যে ঢেউ মরণ দোলায় হর্ষে না কেউ, একটি মানুষ একটি স্বদেশ এই ঘোষণার আছে কি শেষ, একটি মানুষ একটি স্বদেশ এই ঘোষণার আছে কি শেষ, জন্ম থেকে তোমরা যেতাই সীমানা বাঁধন জড়িয়ে আছো, এই প্রবাসে বুকের পাশে তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা যারা প্রাণের মানুষ গানের মানুষ ধানের মানুষ। প্রজেশ কুমার রায় আমাদের সিলেটের সন্তান, তাকেও আমরা কিন্তু ভুলতে বসেছি। তার একটি ছোট্ট কবিতা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, তার সম্পর্কে একটুখানি বলে। প্রজেশ কুমার, তার জন্ম 1316 বঙ্গাব্দে, সুনামগঞ্জের বালুচাঁদ স্কুলে তিনি শিক্ষকতা
বার্তা শুরু করেন। তিনি হয়তো একমাত্র কবি যিনি সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে 1962 সালে ঢাকায় প্রাণ হারিয়েছিলেন অকালে। সীমান্তের চিঠি নামে ছোট্ট একটি কবিতা, তিনি আসলে তখন ছিলেন আসামে, সেখান থেকে এই কবিতাটি লেখেন। আমরা মনে করি আমরা লন্ডনে বসে আছি, আমরা মনে করি যে আমাদের কোনো ভাই লন্ডন থেকে তার ওয়াইফকে এখনো ভিসা হয়নি, তার ছোট্ট একটি শিশু আর ওয়াইফকে রেখে বাবা মাকে রেখে তিনি একা লন্ডনে আছেন, আমাদের পূর্বপুরুষরা তাই করেছেন। তো এই কবিতাটি আমরা মনে করি আমাদের জন্যই লেখা, এরকম কিছু মানুষের জন্য। সীমান্তের চিঠি লিখছি চিঠি অনেক দিনের পর, প্রাপ্তরণী দেবে তো উত্তর, আসামের এই জঙ্গলে আছি বটে মঙ্গলে, মনকে জানে মায়ায় ঘেরা ঘর, সুন্দর হবে খোকার হাসি তোমার কণ্ঠস্বর। লিখছি চিঠি বেশ কিছুদিন পর, রাগ করো না নেই নিজে খবর, অখ্যাত এই অঞ্চলে শঙ্কা নিয়ে দিন চলে, চারদিকে শত্রু ভয়ঙ্কর, রাত্রি কাঁদায় কান্না ভরা নদীর কলস্বর। লিখছি চিঠি আজ কত দিন পর, রাগ করেছ দেবে না উত্তর, দুর্গম সীমান্তে কখন কি হয় চিত্ত নেই, ভুলেছি তোমায় ভাবতে পারো এও, ভুলো না যেন আমার হয়ে খোকা কিছু মুখেও। আমার দিক থেকে শেষ পরিবেশনা, যদি আরো শুনতে চান আছে, তবে এই কবিতাটি আমি করতে চাই কারণ অনেকেরই হয়তো জানা আছে আবার অনেকেরই হয়তো জানা নেই। সিলেটে সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ে, সবার মনে আছে তো? আচ্ছা, এখানে বালিকা বিদ্যালয়ে হয়তো আপনারা পড়েছেন। আচ্ছা, আমার স্কুল হচ্ছে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে আমাদের একটা বড় একটা পুকুর আছে, তো সেই পুকুরটার ধারে খুব খেলতাম, কিন্তু এই পুকুরটা সম্পর্কে গল্পটা আসলে জানি না। সত্যি যে গল্পটা সেটা হচ্ছে এই পুকুরটার নাম কনক পুকুর। এই কনক পুকুর যার নামে করা হয়েছে, তিনি হচ্ছেন কনক পুরকায়স্থ। তার সম্পর্কে একটুখানি বলতে চাই যে কনক পুরকায়স্থ নারী আন্দোলনের অগ্রপথিক ছিলেন। আপনারা শুনে অবাক হবেন যে তাকে আমরা উষা নামেও কিন্তু ডাকতাম। তিনি স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 1940 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে অধীনে যে ম্যাট্রিকুলেশন পরীক্ষা ছিল সেখানে তিনি 100,000 ছাত্রছাত্রীর মধ্যে প্রথম হয়েছিলেন এবং সেই রেকর্ডটি কিন্তু আজ পর্যন্ত আর কেউ ছাড়িয়ে যেতে পারেনি। তো তিনি এই এই গভট মানে সরকারি অগ্রগামী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিলেন, আমাদের অগ্রজ, একই স্কুলে। আমি খুবই গর্বিত যে সেই স্কুলের ছাত্রী আমিও। এবং তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে, আগে তো জানেন যে যার হয় রোগ যক্ষা তার নেই রক্ষা, 1943 সালে তিনি 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়সে তিনি মারা যান। তাকে আমরা বিস্মৃত হয়েছি, তার কথা আমরা কেউ বলি না, কিন্তু তিনি যে কত উচ্চ মাপের কবি ছিলেন। তিনি 14 বছর বয়সে, আমার মেয়ের বয়স 14, এই বয়সে তিনি এই কবিতাটি লিখেছেন এবং এই কবিতাটি কতটা মারাত্মক একটা কবিতা। আমরা তো সকলে আমাদের ড্রয়িং রুমে বনসাই রাখি না, সেই বনসাইটা যে টবের মধ্যে আর বাড়তে পারে না, নারীদের জীবনটা যে তাই, এটি তিনি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। আশা করি ভালো লাগবে। শ্বাসরোগী চিনামাঠির মহার্ঘ টবে আমি এক আজন্ম বন্দিনী, কৃষ্ণচূড়া বনসাই প্রকৃতি দত্ত অধিকার আমার চিন্তায় হয়ে গেছে,
বিকৃতি বিলাসী কবির কন্যার ধর্ষকামী উল্লাসে বৈভব বিউহল বাতানুকূলিত ড্রয়িং রুমের এক টবে বৃদ্ধি বঞ্চিত আমি এক শৃঙ্খলিত আসবাব মেঘ মেঘলা মুক্ত আকাশ আমার অদেখা স্বপ্ন মাথা তুলতেই দেখি ঠাস বোনট পিঠাগুলির সিলিং আমার কচিকে সদয় ট্রফি সূর্যাশীর্বাদ বঞ্চিত অ্যাস্ট্রের উপজীয়মান স্ট্যাম্প আমার প্রতিবেশী ঝাড়ুদারের বাস্কেট পালকিতে উঠে ওরা আমাকে বিদায় জানায় ভালো থাইকো কৃষ্ণ চূড়া দিদি ভালো থাইকো গো কৃষ্ণ চূড়া দিদি ভালো থাইকো কৃষ্ণ চূড়া দিদি কেমন কইরা ভালো থাকব আমি শোনা বোন আমার তোরাও তো আমার আমে জানছস চুমায় চুমায় আর অখন পুরা ছাই ভায়া হকলে চলছস ডাস্টবিনে মাটি মায়ের চরণ চুম্বন নয় আমার ললাট লিখন চীনামাটির বৃদ্ধ প্রাচীরে শিকড় সোনা মাথা খুঁড়ে মরে আদরে সুহাগে কুলের কন্যা আমার সোনায় ফুল ফোটানো লবণ কবে আইব গো কৃষ্ণ চূড়া নিত্য স্বয়ং বরের ককটেল পার্টিতে বৃত্ত প্রমত্ত ভ্রমর দল তারিফ করে কুমারী কন্যার নির্যাতন পরদর্শিতাকে বিধির বিধান ব্যর্থ করেছ তুমি বিউটি কুইন সুপার স্প্লেন্ডিড ম্যাগনিফিসেন্ট কৃষ্ণচূড়ার মতো সলজ্জি তুমি বলো দেখো এবার বট অসত্যের বনসাই বানাবো হায় আমার মনের মাঝখানে ইচ্ছে হয়ে লুকিয়েছিল মঞ্জুরিত হওয়ার সুপ্ত বাসনা সৃষ্টি উদ্দাম উল্লাসে এই বসন্তেই হয়তো প্রণতি জানাতাম প্রকৃতি মাকে দুলে 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 ফুলে 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 দুলে 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 ফুলে 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 দুলে 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 ফুলে 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 হলো না হবে না না কিছুতেই পারবো না তা ফুল ফোটাবো না ওই বিকৃতি বিলাসী হুকুমে হত্যা করে চলেছে প্রতিদিন স্ফুটনন্মুখ কুসুম সম্ভাবনাকে ক্রমাগত গলা চিপে মেরে হে গজতন্ত মিনারে বাসিনী রাজকন্যা তুমি কি শোনোনি কোনোদিন আদি কবির আদি আত্মনাদ শোনোনি তুমি কোনোদিন মা নিষাদ প্রতিষ্ঠাং তম সমশাশ্বতি সমা মা নিষাদ প্রতিষ্ঠাং তম সমশাশ্বতি সমা মানিসারে প্রতিষ্ঠাং তব সমশাশ্বতি সমা প্রাচুর্য প্লাবিত বিভৎসতায় তুমিও তো আমার মত বন্দিনী সোনা ওই কি আবতি বিয়াদবের দল সুযোগ পেলেই তো তোমাকে বর্ষায় বানিয়ে ফেলবে ওদের হা হা করা হারে যে দেখো বাগানে আমার কৃষ্ণ চূড়া বন্ধুকে আমাকেও ডাকছে ফুলে ফুলে তুলে তুলে হ্যাঁ গো তোমারও কি নেই তেমন বন্ধু কর্মক্লান্ত ধর্ম স্নাত যে হলেও হতে পারত তোমার স্বপ্নলোকের রাজপুত্র তার সন্ধানে কি পারো না ছুটে বেরিয়ে যেতে এখান থেকে কেন বোঝো না তুমি নিজেও এক বন্দিনী বনশাই এই উপকরণের দুর্গের বৈভব শৃঙ্খলে অষ্টপৃষ্ঠি আবদ্ধ বিশ্বাস করো বড় লোকের বেটি কৃত্রিমতার গম্ভীর পাখির অষ্টাবক্রতায় নয় আমার তো চোখে আজ এই জমজমের পানি শুধু তোমার অনিবার্য মৃত্যুর দুঃখে জলগুলির সকাল সহিজম গানে তুমি যে ঝাঁপ দিয়েছ দিদি সোনা গলায় সোনার কলসি বেঁধে হে বনসাই রাজকন্যে আমাকে দেখেও বুঝতে পারো না আমার মতো তোমারও ফুলটি কোনোদিন যে ফুটতে পারবে না বনসাই হয়ে থাকবে সে বাসনা না